সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। শুরুতেই বেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দিব আন্দোলনের নতুন যাত্রার ঘোষণা 12 তারিখে, বললেন মির্জা ফখরুল। এবারের আন্দোলন হবে শেখ হাসিনার পদত্যাগের আন্দোলন। একদফা আন্দোলনের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামীতে সরকার গঠন করা হবে। ডিএমপি পুলিশ কমিশনার থেকে সমাবেশ করার মৌখিক আশ্বাস পেয়েছে বিএনপি। এদিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পাচ্ছে শেখ হাসিনা সরকার, অভিযোগ করলেন অধ্যাপক মুজিবুর রহমান। এদিকে ইউ ও মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের আগে আওয়ামী লীগ বিএনপি শক্তি দেখানোর কৌশল। মির্জা ফখরুল বলেন খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারকে বাধ্য করা হবে। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের 530 সেনা নিহত, M777 আর্টিলারি ধ্বংস। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন, কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট ও আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আন্দোলনের নতুন যাত্রার ঘোষণা 12 তারিখে, বললেন মির্জা ফখরুল ইসলাম। একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য নতুন আন্দোলনের যে যাত্রা, সেটি 12 জুলাই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান যে যুগপুত আন্দোলন চলছে, সে আন্দোলনের সব রাজনৈতিক দল জোটগুলো আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 12 তারিখে আমরা প্রত্যেককে আমাদের নিজ নিজ জায়গা থেকে গণতন্ত্রের জন্য, একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলনের নতুন যে যাত্রা, সে যাত্রার ঘোষণা করবো ইনশাল্লাহ। আর সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সবাইকে অনুরোধ করব, দোয়া করবেন যেন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে পারি, শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষকে মুক্ত করতে পারি। নির্বাচন তো আপনি করতে দিচ্ছেন না, বাধ্য হয়ে আন্দোলন নেমেছে, এমন কথা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, এই আন্দোলন তো আমরা ইচ্ছে করে করছি না, বাধ্য হয়ে করছি, আমরা নির্বাচন করেই পরিবর্তন চাই। কিন্তু নির্বাচন তো আপনি করতে দিচ্ছেন না, নির্বাচন আপনি নিজে নিজে করছেন, আপনার মতো করে নির্বাচন করছেন, সেই ব্যবস্থা তো চলতে পারে না। মির্জা ফখরুল ইসলাম বলেন, সেই কারণে আমরা বারবার বলছি, এই দেশটাকে বাঁচানোর জন্য এখন আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে পদত্যাগ করে একটা নির্বাচন দিন, সেই নির্বাচনের মধ্য দিয়ে এই দেশের সংকট দূর হবে বলে আমরা বিশ্বাস করি, এদেশের মানুষ বিশ্বাস করে। এ সময় মির্জা ফখরুল বলেন, আপনার হাত থেকে দেশের জনগণ মুক্ত হতে চায়, দয়া করে জনগণকে মুক্ত করে দিন। এ সময় বিএনপি চেয়ারপার্সনের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারেফ হোসেন, রফিকুল ইসলাম মেয়ার সুস্থতা কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ডিএমপি থেকে সমাবেশ করার মৌখিক আশ্বাস পেয়েছে বিএনপি। ঢাকার রাজধানী নয়াপল্টনে আগামী বুধবার 12 জুলাই সমাবেশ করতে আবেদন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি বিএনপির আবেদন পর্যালোচনা করে সমাবেশ করার জন্য মৌখিকভাবে অনুমোদন দিয়েছে। আজ 10 জুলাই দুপুরে 2টার দিকে ডিএমপি প্রধানের কার্যালয়ে কমিশনারের সাথে দেখা করে বিএনপির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শহীদউদ্দিন চৌধুরী, অ্যানি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। তারা ডিএমপি কমিশনারের কাছে সমাবেশ করার জন্য লিখিত আবেদন জানায়। তখন ডিএমপি কমিশনার সমাবেশ করতে তাদের মৌখিক আশ্বাস দেন। ডিএমপির প্রধান কার্যালয় থেকে বের হয়ে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, সরকারের পদত্যাগ, নির্বাচন চলাকালীন নির্দলীয় সরকারের দাবিতে আগামী বুধবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে আমরা সমাবেশের আহ্বান জানিয়েছি। এ প্রসঙ্গে ডিএমপি কমিশনারের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। ডিএমপি কমিশনার আমাদের জানিয়েছেন, সমাবেশের জন্য মৌখিকভাবে অনুমোদন দেয়া হলো, আশা করছি খুব তাড়াতাড়ি লিখিতভাবে অনুমোদন পেয়ে যাব। শহীদ চৌধুরী অ্যানি আরো বলেন, আমরা আশা করছি এদেশের জনগণকে সম্পৃক্ত করে সমাবেশকে আমরা সফল করতে পারবো। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের অনুমতি চেয়ে আমরা লিখিত আবেদন দিয়েছি, কমিশনার আমাদের মৌখিকভাবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন, সমাবেশের অনুমতি না পেলে কি করবেন জানতে চাইলে অ্যানি বলেন, এটা আমাদের রাজনৈতিক সমাবেশ, এখানে অনুমতি নেওয়ার কোনো বিষয় নেই, আমরা সহযোগিতা চাইতে এসেছিলাম, তারা আমাদের আশ্বাস দিয়েছেন। কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পাচ্ছে সরকার, বললেন অধ্যাপক মুজিবুর রহমান। জনমত আওয়ামী লীগের বিরুদ্ধে হওয়ায় কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পাচ্ছে সরকার বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামী বাংলাদেশের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, অতীতে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়নি। আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার, বাক স্বাধীনতা সহ সকল অধিকার কেড়ে নিয়েছে। বর্তমান সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই জনমত আওয়ামী লীগের বিরুদ্ধে, তাই তারা কেয়ার
কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পাচ্ছে। শনিবার 8 জুলাই জামাত ইসলামী বগুড়ার উদ্যোগে ভারসোয়ালী অনুষ্ঠিত উপজেলা আমির, নায়েবে আমির ও সেক্রেটারিদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামাতে আমির বলেন, আওয়ামী লীগ বুঝতে পেরেছে দেশে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই। এই আশঙ্কা থেকেই তারা অতীতের ন্যায় এবারও ভোটারবিহীন একতরফা নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। তিনি আরো বলেন, জনগণের ভোটার নিশ্চিত করার জন্য আমরা চাই কেয়ারটেকার সরকার। বর্তমান জালিম সরকারের পতন ঘটিয়ে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে। কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে একটি স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজন করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। জামাতের এই নেতা আরো বলেন, বাংলাদেশ এখন চলছে জুলুমতন্ত্র, মানুষ জুলুমের শিকার হয়ে হাঁপিয়ে উঠছে। জালিম সরকারের বিরুদ্ধে কথা বলাই এখন সবচেয়ে বড় জেহাদ, হক ও ন্যায় পথে সংগ্রাম করা এখন ইমানের দাবি। জালিমের হাত থেকে দেশবাসীকে উদ্ধার করতে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। এক্ষেত্রে জামাত নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগের নজরানা পেশ করতে হবে। এ সময় তিনি দায়িত্বশীলদের উদ্দেশ্য করে বলেন, শিক্ষা শিবির হল কোরআন হাদিসের আলোকে জ্ঞান বিজ্ঞানের প্রশিক্ষণ এবং সুশৃঙ্খল কাজের পদ্ধতিগত প্রশিক্ষণ, ভুল সংশোধনের প্রশিক্ষণ, ভুলের চিকিৎসা হল আল্লাহর দরবারে তাওবা করা। সবচেয়ে উত্তম ব্যক্তি সে যে আল্লাহর দরবারে তাওবা করে। দায়িত্বশীল হিসেবে আমাদের বেশি বেশি অর্থ ও সময়ের কোরবানি দিতে হবে। এ সময় শিক্ষা শিবিরে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের সুরা ও অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুর রহিম ও সংশ্লিষ্ট জেলাগুলোর আমির, নায়েবে আমির ও সেক্রেটারি। ইইউ এবং মার্কিন প্রতিনিধি দল বৈঠকের আগে আওয়ামী লীগ বিএনপির শক্তি দেখানোর কৌশল। ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল যখন ঢাকায়, তখনই সরকার পতনের এক দফার ঘোষণা দিতে যাচ্ছে বিএনপি। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামী বুধবার সমাবেশ করে এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। এই সমাবেশের প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে। অন্যদিকে আওয়ামী লীগ পুরোপুরি নির্বাচনমুখী কর্মসূচি নিয়ে মাঠে নামছে। বিএনপির এক দফা ঘোষণার দিনেই ঢাকায় পল্টনে কর্মসূচি নিয়ে এসেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ঢাকায় বসবাস ইউরোপীয় ইউনিয়ন ইউ এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের আগে দুই দলই নিজ নিজ অবস্থানের সমর্থকেরা রাজপথে শক্তি দেখানোর কৌশল নিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল 15 জুলাই আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে পৃথক বৈঠক করবে। বাংলাদেশ নির্বাচনী পরিবেশ, নির্বাচন পূর্বক রাজনৈতিক অবস্থা, পরিস্থিতি পর্যালোচনা করতে ইউরোপীয় ইউনিয়ন ইউ এর অনুসন্ধানী অগ্রগামী দল ঢাকায় এসেছেন গত শনিবার। ইউ এর প্রতিনিধি দলের এই সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বিএনপি। দলটি নীতি নির্ধারকী পর্যায়ে একটি নেতা জানিয়েছেন, এক দফা আন্দোলন কর্মসূচি মাঠে রেখে তারা ইউ এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে যাবেন। সেজন্য ওই বৈঠকের আগেই সমাবেশে বড় জমায়েত করে সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইউ এর প্রতিনিধি দল বিএনপির প্রথম একটি বার্তা দিতে চাইছে যে তারা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এসেছে এবং তাদের অবস্থান ও দাবির প্রতি মানুষের সমর্থন রয়েছে। বিএনপির নেতারা বলছে, সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা খুব স্বাভাবিক, কারণ ক্ষমতাসীন ক্ষুব্ধ হয়ে আছে। কিন্তু ইউ দল যেহেতু ঢাকায় রয়েছে, তাই সমাবেশের জন্য সরকারের অনুমতি পাওয়া সহজ হবে। কোনো বাধা ছাড়াই নির্বিঘ্নে সমাবেশ করার সুযোগ নিতে চায় তারা।